السلام عليكم ورحمة الله وبركاته. ভাই সিদ্দিক শেখ, বাড়ি থেকে নামাজ পড়তে হবে নিজের পরিবারকে নিয়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরাতে নিজের পরিবারকে নিয়ে নামাজ পড়েছেন, সেখানে খুতবা ছিল না। আপনি যে ওটা বলছেন যে বিভিন্ন জায়গায় 25 জন লোককে নিয়ে নামাজ সালাত আদায় করবেন, যে না এটা ঠিক হবে না, কেননা যে উদ্দেশ্যে মাঠে ফিল্ডে জামায়াত হচ্ছে না, সেটা সেই উদ্দেশ্যেই আপনি অন্য জায়গায় জামায়াত করবেন না। বাকি থাকলো মসজিদে জমসান আওয়াজ পড়ানো আর বাড়িতে মাইকের আওয়াজে ইক্তেদা করবেন, এটাও জায়েজ নয়, কেননা কণ্ঠস্বরের সাথে কার্যের মিল হয় না, ইমামের আগের উপস্থিতা করা যাবে না। সেজন্য হয় ইমামকে দেখতে হবে কিংবা ইমামকে যারা দেখছে তাদেরকে দেখতে হবে, তবে ইক্তেদা জায়েজ হবে। যদি এভাবে জামাত করা জায়েজ হয় তাহলে আর মসজিদ করে লাভটা কি? সকলে এই মসজিদের ইমাম সাহেব শুধু মসজিদে জামাত আদায় করবেন আর আপনার বাড়ি থেকে নামাজ পড়ে দেবেন, এই ফেতনা করা যাবে না। সুতরাং বাড়িতে 7-5-12 তাকবীর দিয়ে 2 রাকাত নামাজ পড়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।